Hey guys, welcome to my another video. তো তোমরা সবাই কেমন আছো? আশা করি খুব ভালো আছো, আমিও খুব ভালো আছি। আর এই যে আমি এখন যাচ্ছি ট্রেনে বাড়ি, মানে ওই বাড়ি, বাবার বাড়ি। তো ওখানে ঝুলন যাত্রা আছে, তারপরে রাখি আছে, সেজন্যই যাওয়া। আর এই যে এখানে আমি একটা দোকানে চলে এসেছি উস্কারাতে, ভাইয়ের জন্য গিফট কেনার জন্য। তো এটা কিনে নিয়ে তারপরে বাড়ি চলে যাব। আর এই যে বাড়ি এসে এত খিদে পেয়ে গেছিল যে মা বললো একটুখানি দই আছে, তুই ভালোবাসিস তাহলে দইটাই খা, এখনই যেহেতু পূর্ণিমার পুজো হবে। আর এই যে আমি এখন ঠাকুর ঘরে যাচ্ছি, দাদু পুজো করবে। এবারে যেহেতু রাখি দুদিন পড়েছিল, তো সেজন্য আমাদের আগের দিনে পুজোটা করে নিয়েছিল সন্ধ্যাবেলা, আর আমি পরের দিন সকালে রাখিটা বেঁধেছিলাম। অনেকে বলছিল যে আগের দিনে রাখিটা বাঁধা ঠিক মানে ঠিক নয় আর কি, সময়টা ভালো না, তো ওজন্যই আমি আর বাঁধিনি এই দিন সন্ধ্যাবেলা। তার পরের দিনে সকালে উঠেই ফার্স্ট সকালে রাখিটা বেঁধে নিয়েছিলাম। এই যে দাদু এখানে সব গুছিয়ে নিচ্ছিল, সব জোগাড় ঠাকুমা করে দিয়েছে ঠাকুমার মা মিলে, তারপরেও দাদু একটু সব ঠিকঠাক করে নিচ্ছিল। চক্রম বিষ্ণু দিবুজাসী প্রারম্ভে কর্ম বিপ্রপুণ্ডরিকাশ্বরধ্বনি ওম শিওরি ওম শিওরি ওম শিওরি আমি দেব গজানন সর্বসিদ্ধিদাতা রে বিঘ্ন বিনাশন হর গৌরে বন্দিনো বীরিঞ্চি নারায়ণ বৈশিষ্ট বাল্মীকি আদি বন্দি মণিগণ কোন মীন সত্য পেরে নিয়ত আছি যার কৃপায় ভুবন লক্ষ্মী সরস্বতী বন্দি কালী করালিনী সত্য পীর উপাখ্যানী অপূর্ব কাহিনী শুনু শুনু সর্বজনী ওই একটিতে যার যে পাইবে বর মনের বাঞ্ছিতে গরিব ব্রাহ্মণের চিরমথুরায় তো এই যে এখানে পুজো হয়ে গেছে, তারপরে মামাকে এখানে লুচি কুমড়োর তরকারি আর সীতাভোগ দিয়েছিল, তখন এত খিদে পেয়েছিল তখন একটুখানি দই খেয়ে পুজো হচ্ছিল ওখানে চলে গেছিলাম ওপরে। তো তারপরে এসে এখানে মা বললো তুই খেয়ে নে আগে, তো জামাটা ছাড়ারও সময় পায়নি, আর ট্রেনের এখন যে অবস্থা তো তাড়াহুড়ো করে গিয়েই কোনো রকম হাত পাটা ধুয়ে একটুখানি খেয়ে তারপরে পুজো ওখানে চলে গেছিলাম। তো তারপরে এই যে পুজো শেষ হয়ে গেছে, তারপরে এখানে আমি খেয়ে নিচ্ছিলাম লুচি কুমড়ো তরকারি আর সীতাভোগ। আর এই যে তারপরে জামাটা চেঞ্জ করে এখানে আমি আটাশিনী পোশাকটা মেখে নিলাম, এটা কিন্তু বিয়ের আগে থেকেও আমারই কাজ, যখনই বাড়িতে সত্যনারায়ণ পুজো হয় তখনই মা বলে তুই মাখ আটাশিনীটা, তো আটাশিনীটা মেখে এসে সবাইকে দিয়ে আমিও নিয়ে নিয়েছি। আর এবার খেয়ে নিচ্ছি পোশাকটা, তারপরে আর রাত্রে আমি কিছু খাইনি, পরের দিন সকালে একদম এজো তাড়াতাড়ি রেডি হয়ে তারপরে এজো রাখি বানানোর জন্য একদম রেডি সব কিছু। আর ও তো উঠতেই চাইছিল না, ওকে জোর করে ওঠানো হয়েছে। Thank you.
তারপরে সন্ধ্যাবেলাতে আমি ভাই আর ঠাকুর মিলে গেছিলাম গুসকারাতে ঝুলন দেখতে। এই যেখানে ছোট্ট করে মেলাও বসেছিল একটুখানি, এটা হচ্ছে যুগের চারটে অবতার, আর উপরে রাধা কৃষ্ণ, শিব, পার্বতী, তারপরে এখানে বিবেকানন্দ অনেক কিছু ছিল। আর প্রচন্ড ভিড় হয়েছিল, দেখো গেটটা, লাইটের গেটটা খুব সুন্দর করেছিল। তারপরে এখানে ফুচকা আর পাপড়ি চাট খেয়ে নিলাম আমরা, আর তারপরে বাড়ি যাওয়ার পথে আইসক্রিম খেলাম দুজনেই দুটো। তো আমি ওকে আমারটা টেস্ট করাচ্ছিলাম আর ও আমাকে ওরটা দিল আমাকে। তারপরে আমি বাড়ি চলে এসেছিলাম, মানে শ্বশুর বাড়ি, পরের দিনে বিকালবেলা। তো তারপরে এখানেও ঝুলন দেখতে গেছিলাম। তো এই যে দেখো, এখানে এই পাশের গ্রামেই ঝুলন হয়, এখানে প্রচন্ড ভিড় হয়েছিল, খুব সুন্দর সুন্দর করেছিল। এখানে একটা ছোট্ট মেলার মতো বসেছে। তারপরে আমরা একটা দিন গেছিলাম আমাদের গ্রামের বাড়ি, ওখানে দেখো খুব সুন্দর করেছিল, কে হা করছিস করে, এটা ভোলা বাড়ে, ওই মুখ দিয়ে কে করছিস, কে করিস, মশা খেতে নাকি। তারপরে আমি এখানে আইসক্রিম খেয়ে নিচ্ছিলাম। তো আমার তো বাবার বাড়ি শ্বশুর বাড়ি মিলে প্রায় তিন জায়গায় ঝুলন দেখা কমপ্লিট। তোমরা কে কে ঝুলন দেখলে অবশ্যই জানিও। আর আজকের ভিডিওটা এতটুকুই, যদি ভালো লেগে থাকে তো অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করো, আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। তো আজকের মতো টাটা, দেখা হবে নেক্সট ভিডিওতে।